সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইউটিউব স্পেশালে। প্রথম প্রশ্নটা নাইলা, প্রথম প্রশ্ন করেছেন রঞ্জিত হালদার। আমি অবিবাহিত, বয়স 34, চাকরিজীবী। কয়েক বছর ধরে আমার সম্পর্ক একজন বিবাহিতার সাথে। ও বলেছিল সংসার ছেড়ে চলে আসবে, কিন্তু এখন বলছে পারবে না, আমি যেন বিয়ে করে ফেলি। কিন্তু আমি যে ওকে অনেক ভালোবাসি, কি করব? প্রথম কথাটাই হচ্ছে কি, তুমি যে এই সম্পর্কের কথা বলেছো রঞ্জিৎ, এটা সম্পূর্ণভাবে আমি বলবো একটা অনৈতিক সম্পর্ক ছিল। একটা, হ্যাঁ, তুমি অবিবাহিত ছিলে, কিন্তু তার তো একটা, আমি বলি যে বিবাহিত মহিলা, তার একটা সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, তাই নাকি? তো আমি তো বলবো যে যা হয় ভালোর জন্য হয়, অ্যাটলিস্ট লাস্টে হলেও মেয়েটা বুঝতে পেরেছে। সো তুমিও কিন্তু মনে রেখো যে একটা ঘর ভেঙে যে সুখের স্বপ্নটা তুমি দেখেছিলে, একটু কখনো সুখ আসতো না। তুমি অবিবাহিত দাদি, কি ওই মানুষটা তো ঘর ছিল, তাই না? তাই জন্য আমি বলবো হ্যাঁ, ভুলতে পারছো না, ডেফিনেটলি তুমি ভালোবেসেছিলে, কিন্তু ওই যে বললাম, যদি সত্যিকারে তুমি তাকে রিয়েলি লাভ করে থাকো, তুমি এখনও তার জন্য দোয়া করো, সৃষ্টিকর্তার কাছে তার ভালো চাও, সে যেন ভালো থাকে, এবং নিজেকে ধন্যবাদ দাও যে একটি সংসার ভাঙার কারণ তুমি হলে না। এটা অনেক বড় বাঁচা। তুমি মনে রেখো যে যে সম্পর্কের শুরুটাই একটা, আমি বলবো যে টলটলায়মান ফাউন্ডেশনে পর, সেই সম্পর্ক আর যাই হোক উপরে উঠতে পারে না, নিচের দিকেই ডুবতে থাকে। তাই মন খারাপ থেকে বেরিয়ে তোমাকে আসতেই হবে, আর সময়ের গদৃশ্য জাদুকর, ওর দ্বারা আমি বলবো যে আস্তে আস্তে এমনিতেই হিলাপ হয়ে যাবে। আর যতদিন হচ্ছে না ততদিন যে কাজটা করতে হবে, এখনই তোমাকে বিয়ে করবো বলার জন্য দরকার নেই, কারণ এখন বিয়ে করে ওকে ভোলার কথা ভাবতে গেলে যে মানুষটাকে তোমার হয়তো বউ হিসেবে ঘরে আনবে, দুদিন পরে তাকে কিন্তু আর তোমার ভালো লাগবে না। কারণ আমি বলবো হিল হতে দাও, সময় দাও, যে মেয়েটা তার সংসারে যেন সুখে থাকুক, শান্তিতে থাকুক, সেটার জন্য সৃষ্টিকর্তার কাছে বলো, এবং সেই সাথে সাথে নিজেকে নিয়ে সুন্দর একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে থাকো। বারবার মনে রেখো, আর যাই হোক, বিশাল বড় একটা অন্যায় তোমার দ্বারা হতে গিয়েছিল, বিশাল বড় একটা ক্ষতি তুমি ডেকে নিয়ে আসছিলে তোমার জীবনে, ভয়ঙ্কর একটা ঘটনাকে তুমি জন্ম দিতে যাচ্ছিলে, যার থেকে তুমি বেরিয়ে আসতে পেরেছ, তাই নিজেকে ভাগ্যবান ভাবো। দ্বিতীয় প্রশ্ন, রাফিয়া চৌধুরী বলছেন, একটি মানুষ যদি হঠাৎ করে একদিন বদলে যায়, যেমন শুক্রবার ভালো ছিল, শনিবার বদলে গেল, এটার জন্য কি করে ধৈর্য ধরে থাকা যায়? এই পরিবর্তন তখন ঠিক মানা যায় না। আমি আসলে রাফিয়া এই কথাটা তোমার বুঝলাম না, শুক্রবারে যে ভালো ছিল শনিবার বদলে গেল, এই পরিবর্তন তখন ঠিক মানা যায় না। এটা অনেক সময় কিন্তু একদিনের মধ্যে বদলানোটা ধরা যায় না কিন্তু, ঠিক আছে? একটা মানুষ যদি শুক্রবার দিন যা ছিল, শনিবার দিন যদি তার কথাটা সে বরখেলাপ করে, তাহলে বুঝতে হবে অনেক সময় কিন্তু অনেক মানুষজন শুক্রবারে যেটা ছিল সেটাই হয়তো বা তার নকল চেহারা ছিল, আসলটাই শনিবারে আসছে। এখন এই জিনিসটা বোঝার জন্য একটু সময় দিতে হবে। মানা যায় না মানা যায় না, তার থেকে রোববার দিনই মানা যায় না বলে তোমার টেনশন নেওয়ার দরকার নেই। তুমি সময় দাও, এক সপ্তাহ 10 দিন দেখো যে হ্যাঁ, শনিবারে যে লোকটা যেরকম দেখছি শুক্রবারে সেটা ছিল না, এবং সময় নিয়ে এক সপ্তাহ 1 মাস পর্যন্ত তুমি যদি দেখো সেই মানুষটা শনিবারেই রয়ে গেছে, তাহলে বুঝতে হবে শনিবারেরটাই আসল মানুষ। তুমি যাকে আগে দেখেছিলে সেটা ছিল মুখোশ পরা, দ্যাটস ইট। আর মানা না মানা তো আসলে এটা তো তুমি চাইলে বা আমি চাইলে হয় না, অনেক কিছু আমাদের মেনে নিতে হয়, পরিবার পরিবেশ বলো, পারিপার্শ্বিকতা বলো, সব কিছুর মধ্যেই মানিয়ে চলার নামই কিন্তু জীবন। হ্যাঁ, ডেফিনেটলি তোমার কাছে খারাপ লাগছে, কষ্ট লাগছে, কিন্তু আবার আরেকটা দিকও আছে, কারণ মাত্র একদিনের মধ্যে পরিবর্তন দেখছো, তো 7 দিন পরের মধ্যে যদি আবার পরিবর্তিত হয়ে যায়, তাহলে অনেক সময় রাগ করেও মানুষ কিন্তু একটু অন্যরকম ব্যবহার করে, অনেক সময় অভিমান করেও মানুষ একটু অন্যরকম ব্যবহার করে, অনেক সময় কোনো না কোনো কারণে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু অন্যরকম ব্যবহার করে, সেটাও তো হয়ে থাকতে পারে। তাই আমি বলবো সময় দাও, সময়ে তোমাকে বলে দেবে তোমার আসলে কোন দিকে আগানো উচিত। আর কোনো কষ্টই মনে রেখো চিরস্থায়ী হয় না, তাহলে কিন্তু আমরা কেউ আর সুস্থভাবে রাস্তাঘাটে চলতে পারতাম না,
সবাই কিন্তু কষ্টে কষ্টার্জিত হয়ে কি হতো, ভেঙে পড়ে থাকতাম, তাই নয় কি? কারণ ভালোবাসার মানুষ শুধু নয়, কারণ কাছের মানুষ শুধু, সব জায়গাতে জীবনের কষ্ট কিন্তু পেতেই হয়। 100% আমি কষ্ট পাইনি যে বলেছে, সে হয় সবচেয়ে বড় মিথ্যুক, নাহলে সে পাগল। তাই কষ্ট আসবে, বাট কষ্টটাকে ফেস করে এগোতে হবে। সো দ্যাটস দ্য স্পিরিট তোমাকে মাথায় রাখতে হবে, আর সময়কে কিছুটা সময় দিতে হবে। ইয়েস। পরবর্তী প্রশ্ন, মুস্তাফিজুর রহমান নিবিড় বলছেন, আমি খুব একাকিত্ব ফিল করি, কীভাবে এর থেকে মুক্তি পাবো? নিবিড়, তোমার বয়স কত সেটা তো লেখনি, নিবিড় নামটা তো ধরেই নিলাম, তোমার বয়স হয়তো বা 20-30 মধ্যে যে কোনো একটা এই যে তুমি হবে। এই বয়সে একাকিত্ব ফিল করছো, লেখাপড়া যদি করতে থাকো ডেফিনেটলি যেটা করতে হবে মানুষের সাথে মিশতে হবে, চাকরি ক্ষেত্রে তো সাথে একাকিত্ব ফিল করার সময় থাকে, তুমি ধরেই নিলাম তুমি একজন স্টুডেন্ট, মানুষের সাথে মিশতে হবে, মানুষকে জানতে হবে, বুঝতে হবে, বন্ধুদের সাথে নিজে গায়ে পড়ে হলেও গিয়ে কথা বলতে হবে, কেউ যদি তোমার সাথে মিশতে না চায় তাহলে নিজে ভালো ভালো নোট তৈরি করতে হবে, নোট তৈরি করে ওদের সাথে বন্ধু শেয়ার করতে হবে গায়ে পড়ে। হ্যাঁ, আমি বারবার একটা কথা বলি, আগে দেখতে হবে আমার স্বার্থ কতখানি, আমার নিজের স্বার্থের জন্য যদি আমার একটুখানি নিজেকে এগিয়ে দিতে হয়, নিজের স্বার্থে যদি একটু বিনয় দেখানো, এতে কোনো দোষের কিছু নেই, কিন্তু কেউ কাউকে ছোটো করতে পারে না, কথাটা আমি বারবার বলি। এবং গান শুনতে হবে, পরিবারের সাথে হইচই করে সময় কাটাতে হবে, আত্মীয় স্বজনদের বাড়িতে যেতে হবে, এগুলো কিন্তু নিজের নিজেকে তোমার ব্যস্ত রাখার একটা বিশাল বড় ব্যাকআপ হিসেবে কাজ করবে। আর একাকিত্বটা কী ধরনের একাকিত্ব আমি কিন্তু জানি না, একাকিত্ব হচ্ছে এই বয়সে তোমার বয়সটা যে বারবার বললাম একটা বিশাল বড় ইম্পর্ট্যান্ট থিং আমাদের, তো এই বয়সের একাকিত্ব আসলে নিজেদের তৈরি হয়ে যায়, একাকিত্ব বেরিয়েও আসতে হবে কাকে, নিজেকে। তার জন্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে মেলামেশে বাড়াও, ফ্যামিলির অনুষ্ঠানগুলোতে যাও, বেশি বেশি করে ফ্যামিলিকে সময় দাও, মাঝে মাঝে রিক্সাওয়ালা হোক আর টক দোকানদারই হোক তাদের সাথেও অনেক হাজারো গল্প আছে করা যায়। আমি তো আমার তো সবচেয়ে প্রিয় একটা ব্যাপার হচ্ছে টক দোকানে চাকে দেখতে চাচা বিয়া করছেন নি, তবু কই এরকম আছে, পোলার বিয়া দিচ্ছেন নি, হাজারো গল্প আছে। গল্প নিজেকে তুমি কথা বলা শুরু করো, এবং এটা হচ্ছে ইউটিউবে কিন্তু, কারণ আমি জানি না তুমি যদি ইন্ট্রোভার্ট হও যে তুমি আসলে মিশতে পারো না, কেউ তোমার সঙ্গে মিশে না, ফলে তোমার নিজেকে একপেশে মনে হচ্ছে, তোমার বন্ধু তোমার ক্লাসের সবাইকে দেখছো অনেকজন নিয়ে হই হাল্লা করছে, তুমি কিন্তু একা একা, এই জন্য একা কিন্তু আরও যদি বেড়ে থাকে তাহলে তোমার ইউটিউবে দেখবে অনেকগুলো যে মানুষের সাথে মিশার মিশের উপরে ছোট ছোট কিউট কিউট ভিডিওস আছে, হাউ টু বি রিসিপ্রোকাল, ইংলিশে সার্চ দাও পেয়ে যাবে। এটা আসলে ইচ্ছে থাকলে হয়, যেহেতু তোমার ইচ্ছে আছে বলে যে তুমি আজকে আমাদেরকে নক করেছো, তার মানে ইচ্ছে যখন আছে অবশ্যই তুমি আর একা থাকবে না, শুধু দরকার কথা মোতাবেক এগিয়ে চলো। অল দ্য বেস্ট। শেষ প্রশ্ন, সাদিয়া শম্পা, আপু আমার হাজব্যান্ডকে নিয়ে আপনার কাছে এসেছিলাম, আগের চেয়ে বেটার থাকার চেষ্টা করছি, আগে আমার হাজব্যান্ড রাগের মাথায় এমন কিছু কমেন্ট করেছিল যে এখন যখন ও আমাকে অনেক ভালোবাসে বলে বিশ্বাস হয় না, কী করব সাদিয়া? হ্যাঁ, দুঃখ বিলাসিতা তুমি সাফার করছো, কারণ আমার মনে আছে যে তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে যেহেতু এসেছিলে তখন কিন্তু তোমার হাজব্যান্ডের সঙ্গে তোমার অবস্থা খুবই বাজে অবস্থানে ছিল, তোমার হাজব্যান্ড তো আই লাভ ইউ দূরের কথা, তোমার চেহারা দেখতে চাইতো না, অনেক তিক্ততার মধ্যে গিয়েছিলে তোমরা, তো সেখান থেকে ওর কিন্তু পাল্টেছে, পাল্টে গিয়ে লোকটা আজকে আই লাভ ইউ তোমাকে বলছে, ভালোবাসে বলছে, তোমার বিশ্বাস হচ্ছে না কেন? কারণ সে আগে তিক্ত কথা বলেছিল, কোন আগে, তুমি নিজেই কিন্তু আনসার দিচ্ছ, রাগের মাথায় আগে, তো ওইটা তো রাগের মাথায় মানুষ বলতেই পারে, এভাবে মনে করে নাও বিশ্বাস হচ্ছে না কেন? রাগের মাথায় একটা মানুষ একটা সবসময় বলে না যে রাগের মাথায় কেউ কিছু বললে ওটাকে সত্য ধরতে নেই, ফলে তুমি তো এমনি পার পেয়ে গেলে, তোমার হাজব্যান্ড তো রাগের মাথায় তোমাকে আজে বাজে কথা বলেছিল, এগুলো কোনোটাকেই এখন দিট ডাজন্ট স্ট্যান্ড ইভেন, বলা হয় না রাগের মাথায় কোনো কমিটমেন্টে যাবে, কেন বলে? বিকজ রাগের মাথায় আমরা যা বলি সেটা কিন্তু 90% হিট অফ দ্য মোমেন্ট বলে ফেলি, তো ঠিক তেমনি তোমার হাজব্যান্ড যাই বলেছিল রাগের মাথায় বলেছিল, এই মুহূর্তে মানুষটা পাল্টে গেছে, তুমি বলছো এখন জীবনটা অনেক সুন্দর হয়েছে, কেন বারবার অতীতকে টানছো? অতীত বারবার টানছো অতীত থেকে কিন্তু কোনো ইভেন্ট বা নতুন কিছু আসবে না ঠিকই, কিন্তু অতীত নতুনভাবে জীবনটাকে বিষময় করতে পারে, এই কথাটা তোমাদের জেনারেশন সবাইকে আমি বলছি, প্লিজ বারবার কিন্তু সবাই বলে কি অতীতে যেও না, অতীত নতুন কিছু দেবে না,
আমি বলি অতীত নতুন কিছু দেয়, কি দেয় জানো? সামনের অনাগত ভবিষ্যৎ থেকে শুরু করে বর্তমানকে আবারও তিতা করলার মতো করে দেয়, তাই নয় কি? সো ডেফিনেটলি হি রিয়েলি লাভস ইউ, অ্যান্ড আই ডু বিলিভ তোমাদের সামনে জীবনটা আরও সুন্দর হবে, শুধু তুমি নিজের থেকে এই দুঃখ বিলাসটাকে কাটিয়ে ওঠো। এই দুঃখ বিলাস তোমাকে কিন্তু কিছুই দিবে না, উপরন্তু তোমার বর্তমানে যে সুন্দর জীবনটা আছে এই জীবনটাকে আবার ক্লেদাক্ত করে দিবে, কাটার আঘাত তৈরি করে দিবে। একটা জিনিস মনে রেখেছে, তোমার হাজব্যান্ড কিন্তু এখন তোমাকে লাভ ইউ যখন বলছে, তখন যদি তুমি আবার অতীতটাকে টানতে থাকো, মুখ কালো করো, আবার যদি তুমি ওকে অতীতের কথা নিয়ে কোটা দিতে থাকো, একটা না একটা সময় আফটারঅল সেও কিন্তু একটা মানুষ, তাই না? তারও কিন্তু মাথা গরম হয়ে যেতেই পারে, আবার কিন্তু তাহলে আবার সেই আগের ঘটনাগুলোতেই আবার তোমার ফিরে যেতে হবে। কী দরকার? যতবার অতীতের কথা মনে আসবে ততবারই মনে হবে অতীতের থেকে আর কোনো গিফটের দরকার নাই, যা আসি আলহামদুলিল্লাহ, অল দ্য বেস্ট। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।